ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জন শুভ্র। বেশ কিছুদিন ধরেই দেশ জুড়েই আলোচিত হয়েছে নানাভাবেই অর্থ পাচারের বিষয়টি, পাশাপাশি করফাঁকিও আমাদের জন্য অর্থনীতির একটা বড় ভাবনা। পানামা পেপার্সে নাম আসা 43 জন, প্যারাডাইস পেপার্সের 26 জনের তথ্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। তবে পাচার হওয়া অর্থের পরিমাণ আদালতে জানাতে পারেনি সংস্থাটি। এ অবস্থায় আজ আলোচনা করব পাচার হওয়া অর্থের বিষয়ে, কিভাবে সেটি ফিরিয়ে আনা যেতে পারে তা নিয়েও কথা বলবো। আমাদের সাথে যুক্ত হবেন যারা তাদের নাম জানেন আগে আলোচনার বিষয় জেনে নিই, সেটি হচ্ছে টাকা পাচার, কর ফাঁকি, অর্থনীতির কী ক্ষতি। আর কথা বলতে যুক্ত হচ্ছেন অনলাইনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI-এর সাবেক সভাপতি আবদুল্লাহ আল মিন্টু এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI-এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। দুজনকেই স্বাগত। আমি আবদুল্লাহ আল মিন্টু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ ব্যাংকের তালিকা গেল হাইকোর্ট থেকে এবং দেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো কিনা আপনি কি মনে করেন আবদুল্লাহ আল মিন্টু? আপনি পরিচয়ের ভিতরে একটা জিনিস তো আপনি বলেন নাই যে যাদের নাম আছে ওটার ভিতরে কিন্তু পাঁচজন কিন্তু আমার ফ্যামিলির নাম দিয়েছে, কিন্তু তো ওইটা একটু যদি আপনি শ্রোতাদের না বলেন তাহলে মনে করতে পারে যে আপনি হয়তো জিনিসটাকে হাইক করতেছেন। আমি আসবো সেই প্রসঙ্গে, দেশের ভাবমূর্তির প্রসঙ্গে আসলে আগে কথা বলতে চাই। আপনি কি মনে করেন কতটা ক্ষুণ্ণ হলো ভাবমূর্তি? শুনেন, মুদ্রা পাচার সব দেশ থেকেই হয় আমার ধারণা আর কি। মুদ্রা পাচার তত বেশি হবে যত দেশের দুর্নীতি বেশি হবে, কারণ ওই দুর্নীতির টাকাটাই তো মানুষ এক জায়গা থেকে এক জায়গা পাচার করে, সেখানে আবার ধন সম্পত্তি বাড়ি গাড়ি এগুলি গড়ে তুলে তাদের ফ্যামিলি মেম্বার আছে। অতএব মুদ্রা পাচার এটাতে আপনি যদি লন্ডনে যান সেখানে কারা বাড়ি কিনতে, আপনি দেখবেন যে সব ইস্টার্ন ইউরোপের যারা বড় লোক তারা আসি বাড়ি কিনতেছে, বাংলাদেশে যারা বড় লোক তারা বাড়ি কিনতেছে। অতএব দুর্নীতির সাথে মুদ্রা পাচারের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত আছে। যতদিন দুর্নীতি আপনি কমাইতে না পারবেন বাংলাদেশ থেকে ততদিন মুদ্রা পাচার বন্ধ হবেই না, আর এটা কোনোদিনই পুরোপুরি বন্ধ হবে না। বিকজ এটার বরং আরো যদি সহজ করতো, যেমন বাংলাদেশের আইন অনুযায়ী আপনি মাত্র $12,000 নিতে পারেন বছরে। দুই নম্বর হলো আপনার ছেলে মেয়ে যদি বিদেশে পড়ে তাহলে আপনি লেখাপড়ার খরচটা এখন অফিসিয়ালি আপনি নিতে পারেন। তো এখন আপনার যদি এখানে এই ট্যাক্স ফাঁকি দেওয়া যদি টাকা থাকে সেটা দিয়ে আপনি কি করবেন? তো আপনি বিপদে না পড়ার জন্য বিদেশে নিয়ে যান। আমরা বারবার আমি নিজে NBR-এ আমি কথা বলছি, এর আগে আমি নিজে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একবার কথা বলছি ডক্টর ফখরুদ্দিন থাকতে, যে আপনারা যে অ্যাসেট স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট এই দুটাকে ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তিতে করেন। যেমন আমেরিকান আইন অনুযায়ী আপনি কত টাকা বছরে ইনকাম করলেন সেটা কিন্তু দুনিয়াতে যেখানেই আপনি ইনকাম করেন আপনাকে দেখাতে হবে। যদি কোনো দেশে আপনি ট্যাক্স দেন সেই কোনো ইনকাম থেকে, সেই দেশে যদি সাথে আমেরিকার ট্যাক্স এক্সেম্পশন ট্রিটি থাকে তাহলে ওই ট্যাক্স একবারেই আপনাকে দিতে হবে, আপনি দুবার দিতে হবে না। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও বাংলাদেশে যখন আপনি ট্যাক্স দেন এটা ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, কোনো আইন নাই, এটা শুধু আপনার বাংলাদেশের যেটা আপনি আয় করছেন সেটার স্টেটমেন্ট দেবেন, সেটার উপরে আপনি ট্যাক্স দেবেন। তো যতদিন এই আইন ঠিক করা না হবে, যতদিন দেশের দুর্নীতি বন্ধ না হবে, ততদিন কিন্তু এই মুদ্রা পাচার হতে থাকবে। আমি মনে করি না এই মুদ্রা পাচার যেটা ওই হাইকোর্টে দিচ্ছে এটার সাথে দেশের মান সম্মান ক্ষুণ্ণের কোনো সম্পর্ক আছে। জি ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি যেটি বলতে চাইছেন যে নীতি নির্ধারণী পর্যায়ে এক ধরনের পরিবর্তন আনতে হবে, সমাধান বিষয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। আমি একটু যেতে চাই ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যেটি বললেন যে আবদুল্লাহ আল মিন্টু যে দুর্নীতির সাথে এক ধরনের সম্পর্ক, কিন্তু এই গত কয়েক বছরে আসলে দেখা গেছে যে দেশের অর্থনীতি যখন ভালো হচ্ছে ঠিক তখনই পাচারের ঘটনা কিন্তু আমরা বেশি শুনছি, বিষয়টা আসলে আপনি কি বলবেন এই বিষয়ে? না দেখুন, যেটা
মিন্টু সাহেব ভাই যেটা বললেন সেটা সঠিক ইন এ সেন্স, পৃথিবীর কোনো দেশ নাই যেখানে থেকে অর্থ পাচার হয় না। দুই নম্বর, সবচেয়ে বেশি অর্থ পাচার কোথা থেকে হয় সেটা হচ্ছে চীন থেকে, তারপরে অর্থ পাচার কোথা থেকে হয় সেটা হচ্ছে ভারত থেকে। কেন হয়? এটা দুটো দুই রকমের দেশ। ভারত কিন্তু উন্মুক্ত দেশ, গণতান্ত্রিক দেশ, আর চীন হচ্ছে কমিউনিস্ট দেশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি দুটোকে এক্সাম্পল হিসেবে দিলাম এই জন্য যে রাষ্ট্রীয় ব্যবস্থাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত না। এটার সাথে সম্পৃক্তটা হচ্ছে কোথায়? মানুষ যখন ফ্রি ইকোনমি থাকে, যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ফুললি ওপেন থাকে, আমার টাকা আমি যেখানে ইচ্ছা নিয়ে যাব সেখানে কেউ প্রশ্ন করতে পারবে না, এই ধরনের উন্মুক্ত অর্থনীতি যদি থাকতো, আমরা সেখানে যাই নাই, সেই পর্যায়ে আমরা এখনো নাই। কাজে সেই পর্যায়ে না গেলে এবং সেখানে যদি আস্থা মানুষের না থাকে যে আমি টাকা নিয়ে গেলাম বা টাকা বাংলাদেশে নিয়ে আসলাম আবার ফেরত নিয়ে যেতে পারবো, এই আস্থা যদি না থাকে তাহলে কিন্তু টাকা পাচারটা হবেই। এখন কখন বেশি হবে? হ্যাঁ, যত বেশি দুর্নীতি হবে তত বেশি টাকা পাচার হবে, যত বেশি রাজনৈতিক অস্থিরতা থাকবে তত বেশি টাকা পাচার হবে, যত বেশি রাজনৈতিকভাবে পুঞ্জীভূত অর্থ হবে তত বেশি পাচার হবে। কারণ রাজনীতিকরা জানেন যে তাদের একটা কিছুটা না হলেও পটক পরিবর্তন হতে পারে, সেই কারণে তারা নিজেদেরকে কিছু প্রভিশনিং করে রাখবেন। তাছাড়া কি হয়, সামাজিক কারণেও টাকা পাচার। সামাজিক কারণ বলতে কি মিন করছি? একটা সাধারণ উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত লোক, তার ছেলে মেয়েরা বাইরে আছে, তার একটা বাড়ি আছে ধানমন্ডিতে বা গুলশানে বা মোহাম্মদপুরে, সে বাড়িটা বিক্রি করে টাকাটা শেষ বয়সে ছেলের কাছে পাঠিয়ে নিজেও চলে যাবে, এটাও হচ্ছে। কাজে এটা যে সার্বিকভাবে শুধু একটাই কারণে হয় সেটা নয়, তো মূল কারণটা হচ্ছে যে যখনই আমরা একটা ট্রান্সফারকে, সেটা ট্রেড রিলেটেড ট্রান্সফার হোক বা আর্থিক ট্রান্সফার হোক, যখন আমরা এটাকে ইলিগাল ঘোষণা করি তখন সেটা পাচার হয়ে যায়। কিন্তু ব্যক্তি কিন্তু এটাকে দেখতেছে যে আমার টাকা আমি নিয়ে যাচ্ছে, অসুবিধাটা কোথায়? হ্যাঁ, সাধারণ লোকের কথা বলছি, আর বিজনেসম্যানরা অনেকটা সেইভাবে চিন্তা করেন যে আমার টাকা আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে তো বেআইনি। কারণ হচ্ছে যে দেশের আইন বলছে যে তুমি কিন্তু বাংলাদেশে অর্জিত অর্থ বাইরে নিতে পারবে না, কিন্তু বিদেশে অর্জিত অর্থ অবশ্যই বাইরে রাখতে পারবে। কাজে সবাই যে টাকা পাচার করেছে তাও সত্যি নয়, কারণ অনেকেই বিদেশে ইনকাম করে এবং বিদেশে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিড ভাবে থাকে, সেই টাকাটা কিন্তু পাচারকৃত অর্থ নয়। কাজে এটাকে আমাদেরকে কেস বাই কেস দেখতে হবে যে আসলে টাকার যেটা পাঠানো হয়েছে সেটার উৎসটা কি, সেটা যদি বাংলাদেশি উৎস থেকে হয়ে থাকে এবং সেটা যদি বাংলাদেশি উৎস থেকে উৎপাদ টাকার টাকার যোগান হয়ে সেটাকে বেআইনিভাবে পাচার হয়ে থাকে, তাহলে এটা আইনগতভাবে এটা টাকা পাচার হিসেবে গণ্য হবে। আবার যদি এটা আমি বানাও সেই থাকুক না কেন, সেটা যদি আমার বিদেশি অর্জিত আয়ের থেকে আমার টাকা হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের কিছু বলার থাকে না। তা আমি জানি না, সেটা এটা হচ্ছে সরকারকে সত্য উদ্ঘাটন করতে হবে, তার ভিত্তিতে বলতে পারবে যে কে পাচার করেছে কে পাচার করেনি। এটা কিন্তু সহজ ব্যাপার নয়। জি, তবে সার্বিকভাবে বলবো টাকা পাচার সাধারণত আমদানি রপ্তানির মাধ্যমে হয়, হুন্ডির মাধ্যমে হয়, এবং যেটা আব্দুর রহমান সাহেব বললেন যে যখন দুর্নীতি বেশি থাকে সেটার কারণ। জি, আমি হচ্ছে প্রধান উৎস। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর আহসান এইচ মনসুর। আমি ফিরবো নিশ্চয় আপনার কাছে, তার আগে আবদুল্লাহ মিন্টুর কাছে আমি আবারও যেতে চাই। আবদুল্লাহ মিন্টু, আপনার কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই, আপনি একটু আগেই বললেন যে আপনার এবং পরিবারের অনেকেরই নাম এসেছে, সেক্ষেত্রে বিএফআইইউ গোয়েন্দারা তদন্ত করছে এটি বলা হচ্ছে, সেই ক্ষেত্রে তদন্ত আসলে আসলে কি হচ্ছে কিনা, আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা একটু শুনতে চাই। এখন তদন্ত তো হচ্ছে, কারণ আমাকে, আমার দুই ছেলেকে অন্তত, আমাকে তো অন্তত একবার ডাকছে, আমার বড় ছেলেকে দুইবার দুদক ডেকে নিয়ে গেছে, তদন্ত তো হচ্ছে। কিন্তু ওনারা তদন্তটা কি করতেছে এটা কিন্তু আমি পুরো বুঝিনি। ওরা জিজ্ঞাসা করেছে অনেক কিছুই, কিন্তু সেটার সাথে যে মুদ্রা পাচার জড়িত এরকম জিনিস কিন্তু আমি বুঝি নাই, এক। দুই নম্বর হলো যে ইনফরমেশন ভিত্তিতে আজকে আপনার টক শো, সেটা হলো যে গতকাল হাইকোর্টে একটা কাগজ জমা দিয়েছে ফ্রম দ্য বিআইএফইউ, যে ওনারা বলতেছে আমরা এই তথ্য আমাদের কাছে আছে, কিন্তু একবারও বলো নাই যে কত টাকা নিয়ে গেছি বা কত টাকার ব্যাপার, এগুলি কিন্তু বলা হয় নাই। আর তথ্যের সূত্র কি? তথ্যের সূত্র হলো বেসিক্যালি খবরের কাগজ, দুর্নীতি দমন কমিশন,
তো দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশন তো অলরেডি তদন্ত করতেছে, তাহলে তদন্ত করে যদি ওনারা কিছু পায়, ওনারা তো আমার নামে হোক, আপনার নামে হোক, তার নামে হোক একটা কেস করবে। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্নটা হইলো আমার কাছে কেন তিনি মনে হয় যে এটা লিস্টটা এখানে বের হয়েছে, এটা হইলো একটা পুরানো, সেই মোস্টলি বলা হয়েছে যে প্যানামা পেপার্স, পরবর্তীকালে সামথিং লাইক প্যান্ডোরা পেপার্স, নাও প্যারাডাইজ পেপার্স, সবশেষ যেটি প্যারাডাইজ পেপার্স, প্যারাডাইজ পেপার্স। তো আমি তো আগে বিদেশে থাকতাম, আমি বিদেশে থাকতাম, বিদেশে ব্যবসা বাণিজ্য করতাম, বিদেশে আমার আয় ছিল, আমার সবই আছে। তারপরে আমি বাংলাদেশে আসার পরে তো আমি টাকা নিয়ে আসছি এদেশে, ওই হিসাব করতে পারতাম। যদি আমাকে মুদ্রা পাচারকারী না বলে যদি মুদ্রা আনয়নকারী বলতো আমি একটু খুশি হইতাম। বাংলাদেশে অবশ্য ভালো জিনিস কেউ কয় না, তো সেজন্য আমি বলতে শুনেন নাম আসছে এবং ফলাও করে টিভিতে প্রকাশ করা হয়েছে, মানে ওই দেখানো হয়েছে, নিউজ পেপারে আসছে, আগেও আসছে, এখনো আসছে। কিন্তু আমি মনসুর ভাইয়ের সাথে একটা যে একমত, সেটা হলে দেখেন এই মুদ্রা পাচার আমি করছি কি করি নাই সেটা প্রমাণ করা এত সহজ না, এক। দুই নম্বর হলো এর ভিতরে যদি কেউ বিদেশি নাগরিক হয়, আমি বিদেশি নাগরিক ভাই, আমি আমেরিকান সিটিজেন, সবার সামনে বলতেছি, তো আমার তো আমেরিকাতেই ইনকাম থাকতেই পারে, আমার তো আমেরিকাতে একটা বাড়ি থাকতে পারে। যদিও শ্রোতাদের উদ্দেশ্য, শ্রোতাদের লক্ষ্য করে বলতেছি আপনাকে যে আমার বিদেশে কোনো বাড়ি বা কোনো গাড়ি নাই, আমি কোনোদিন কিনিও নাই, যখন আমেরিকাতে থাকছিলাম তখনও কিনি নাই, পরবর্তীও কাল। আমার তিন ছেলে ভাই, দাদার নাম আসছে সবাই, বা বউ, তারা তো সবাই আমেরিকান সিটিজেন, তারা তো বিদেশেও থাকতে পারত, কিন্তু তারা তাদের মাস্টার ডিগ্রি শেষ করে একে একে প্লেনে করে বাংলাদেশে চলে যাচ্ছে। এখন আমার কথা হলো যে আগে আপনাকে বুঝতে হবে যে যদি কাউকে মুদ্রা পাচার করি বলা হয়, সেটা নট অন দ্য বেসিস অফ প্যারাডাইজ পেপার অথবা প্যানামা পেপার অথবা প্যান্ডোরা পেপার্স, এগুলি আপনাকে কিছু প্রমাণ দিয়ে আসতে হইব যে ভাই আপনি এত টাকা বাংলাদেশ থেকে এভাবে নিচ্ছেন, আপনি বলুন তো এটা কেন নিলেন, কিভাবে নিলেন, কোথেকে আপনার টাকা আসবে। জি, একটা হলো আপনি যদি আপনার বৈধ অর্জিত অর্থ যদি আপনি অন্য কোথাও নেন, সেটাও আমি মনে করি হুন্ডি মাধ্যমে নিলে অবৈধ, আমি মনে করি। যেটা মনসুর ভাই বললো, এখন আপনি মুক্ত বাজার একদিকে বলেন মুক্ত বাজার অর্থনীতি, আবার একদিক দিয়ে বলেন ক্যাপিটাল অ্যাকাউন্টও সাবস্টেন্সিয়ালি ফ্রি, অর্থাৎ তার মানে হলো আপনি মুদ্রা নিতে পারবেন, আনতেও পারবেন, কিন্তু আসলে কথাগুলো সত্য না। তো আর বাংলাদেশ কেন একটা আইন করে না জি, যে যারা বাংলাদেশে থাকে ট্যাক্স রিটার্ন আজকে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ মিন্টু এবং ডক্টর আসানিস মনসুর, এবং আমরা আজকে আলোচনা করছি টাকা পাচার, কর ফাঁকি, অর্থনীতির কী ক্ষতি, এই বিষয়ে দুজনকেই স্বাগত বিরতির পর। আব্দুল্লাহ মিন্টু, আপনার কাছে এবারও যেতে চাই, আপনার কাছে আমার একদম প্রশ্ন থাকবে যে আর্থিক কেলেঙ্কারির যে বিষয়গুলো সেগুলো ব্যবসার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলে এবং প্রতিরোধের উপায় কী আর্থিক কেলেঙ্কারি, সংক্ষেপে জানতে চাই। প্রথম কথা হল আপনার এখানে যে হেডলাইন দিয়েছেন টাকা পাচার, কর ফাঁকি, অর্থনীতির কি ক্ষতি, প্রথম হলো যে কোন টাকা পাচার হয়, যেই টাকা আপনি এখানে বৈধ টাকা সেটা খুব কম পাচার হয়, অবৈধ টাকা বেশি পাচার হয়। অবৈধ টাকা মানেটা কি, অবৈধ টাকা হলো যেটা আপনি আপনি টাকা পাইছেন কিন্তু আপনি কোনো কর দেন নাই, অর্থাৎ কর ফাঁকি দিলেন। তো যখনই আপনি করটা ফাঁকি দেন তখনই তো একটা অর্থনীতির ক্ষতি আমি মনে করি। তো দুই নম্বর হলো যে যতক্ষণ পর্যন্ত আপনি এই এখন ক্ষতি যেটা আপনি বলতেছেন, অবশ্যই টাকা পাচার, দেশের যদি এই টাকাটা পাচার না হতো এই দেশে বিনিয়োগ হইত, যখন আপনি বিনিয়োগ
দেশের প্রোডাকশন বাড়ত, দেশের জিডিপি বাড়ত, দেশের সম্পদ বাড়ত, একই সাথে দেশে একটা মানে এমপ্লয়মেন্ট বাড়ত, কর্মসংস্থান বাড়ত। তো একুশে নিয়ে দাঁড়, তার জন্য দেশে তো আপনার বিনিয়োগ হবে না। বিনিয়োগ যদি না হচ্ছে তাহলে কর্মসংস্থান কিভাবে হবে, দেশের আয় উপার্জন সম্পদ কিভাবে বাড়বে? অতএব যখনই আপনি মুদ্রাটা পাচার করে ফেলেন তখনই বাংলাদেশ সেই বিনিয়োগ থেকে ওই টাকাটা বঞ্চিত হয়। যখনই বিনিয়োগ কমে যায় তখনই বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভব হবে, কর্মসংস্থান বেশি হবে না, দেশের সম্পদ বৃদ্ধি হবে না, দেশের উৎপাদন বৃদ্ধি হবে না, বিদেশে টাকা পাচার কিভাবে বন্ধ করা যায় এবং বিনিয়োগের ক্ষেত্রে, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই ধরনের মুদ্রা পাচার বা আর্থিক কেলেঙ্কারি কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলে কিনা? আমি বলবো নেতিবাচক প্রভাব তো অবশ্যই ফেলে, সেই জন্যই সচেতন হতে হবে। যেমন বড় বড় কেসগুলি, যেমন এই পি কে হালদারের কেসটা, এটা তো একটা অবভিয়াস কেস যেখানে টাকা পাচার হয়েছে এবং সে 3,500 কোটি টাকা নিয়ে দিব্যি ক্যানাডাতে ঘুরে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে কেন সরকার যাবে? আমাদের ডেস্টিনির ক্ষেত্রে 1,000 কোটি টাকা গায়েব হয়ে গেল, সম্পদগুলো কোথায় গেল? পাচার হলো না, কে গেলে খেলো, কোথায় গেল সেটা, সেটা কোনো এই আমি বলবো যে যেখানে দৃশ্যমান জিনিসগুলো আছে আমাদের চোখের সামনে এবং কোনো প্রতিকার হচ্ছে না সেই দিকে বেশি নজর দেন। ভারতে কি করেছে? কিং ফিশার যখন বিলিয়ন ডলার নিয়ে দেশ থাকছে চলে গেল, তাকে কি ধরে আনে নাই? তাকে ধরে এনেছে, কারণ তাকে ক্যারিবিয়ান থেকে লন্ডন থেকে ক্যারিবিয়ানে চলে গেল, সেখান থেকে তাকে ধরে আবার লন্ডনে নিয়ে এসে এক্সট্রাডিশন করে আবার ভারতে। অর্থাৎ যেটি বলছেন যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এই সব অর্থ পাচার, দৃশ্যমান ভাবে কার্যকর ভাবে বড় বড় কিছুকে, যেটা দেশের মধ্যে ব্যাপকভাবে প্রতারণা করা হয়েছে, জনগণকে ব্যাপকভাবে লুণ্ঠন করা হয়েছে জনগণের টাকা, সেই টাকাগুলো ফেরানোর ব্যবস্থা। জি জি, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে আমাদের সাথে টালিখাতায় যোগ দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিয়মিত আজ ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।